বন্ধু মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ ভাসানী পায়ের কাছে রাজনীতি শিখেছে যে ক্ষমতায় যাওয়ার পরেও প্রতি সপ্তাহে মাওলানা ভাসানীর কাছে গিয়েছে অথচ প্রধানমন্ত্রী দুই হাজার সাল থেকে একুশ সাল থেকে একবারও যায়নি আপনার কেন এত অপকর্তা আপনি তো দেশের মানুষ চান না দেশের মাটি চান না আপনার আপনার স্বার্থ আদায় করতে এসেছে মাওলানা ভাসানী বলেছেন শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যারা মুজিব 1957 সালে উনি নিয়োগ গঠন করেছিলেন এই জন্য 1957 সালে যে বঙ্গবন্ধু তোমার চলে যা দলে যারা রয়েছে চোর ডাকায় তাদেরকে সহ্য করা হবে না এই জন্য আমি সারা জীবন মজলুম মেহনতি মানুষের পাশে আমি বিপিনকে বলবো তুমি সারা জীবন মজলুম মেহনতি মানুষের পাশে থাকবে আমাদের মাওলানা ভাসানীর পরিবার মাওলানা ভাসানীর ভক্ত মুরিদান অনুসারী কৃষক কামার কুমার জেলে দাদি তোমাদেরকে নিয়েই আমরা শেখ হাসিনাকে এই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামিয়ে আমরা দেশের আন্দোলনে আমরা সরকার জাতীয় সরকার গঠন করব দেশের মানুষকে শান্তি দেব এটা মেনে নেওয়া যায় না এই নামধারী ছাত্রলীগ মাওলানা ভাসানীকে কলঙ্কিত করেছে